আসসালামু আলাইকুম গাইস, পিজনে বিয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে মূলত আমার কোকা কবুতরের বাচ্চারে মশায় কামড় দেয়া, এটাকে কি বলে ফক্স, অনেকে বলে ফক্স গোটা, যে যেটাই বলেন এটা হয়েছে। তো এটার আমি রিমুভ করার চেষ্টা করব, অনেক ওষুধ অনেক সিস্টেম অবলম্বন করব। তো আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, দেখুন কীভাবে কী কর মানে এটাকে রিমুভ করি। তো ভিডিওটি শুরু করা যাক। তো ওর এই কবুতরের বাচ্চার পক্স আর গোটা যাই বলেন এটাকে রিমুভ করার জন্য আমি সর্বপ্রথম ওর গোটাগুলোকে আমি সুই দিয়ে, দেখতে পাচ্ছেন এই সুই দিয়ে আমি গোটাগুলোকে ছিদ্র করে, তারপর পটাশ বাজারে যে কোনো কবুতরের দোকানে আপনারা পেয়ে যাবেন পটাশ বলে, এই পটাশটাকে চুনের সাথে মিক্স করবো, ভিডিওর সাথে দেখতে পারবেন, মিক্স করে ওই এই গোটার দিক দেব। আর মূলত এই কবুতরের এরকম গোটা হলে ওদের বডি দেখবেন যে গরম হয়ে গেছে, জ্বর আসা পড়ছে, যেটাকে বলে বাদ জ্বর, এই ব্যথা ব্যথা খাইতে পারে না, শরীর অসুস্থ হয়ে যায়। এটার জন্য স্কোয়ার কোম্পানির পেন বিক 250 mg। তো কবুতরের বাচ্চার বয়স যদি 1 থেকে 20 দিনের হয় তাহলে এই ট্যাবলেটকে অর্ধেক সকালে অর্ধেক রাত্রে খাওয়াবেন, আর এর বয়সে যদি বেশি হয় 1 মাস 1.5 মাস হয়ে যায় তাহলে সকালে একটা আর রাত্রে একটা করে খাওয়াবেন। আর আমি যে সিস্টেম অবলম্বন করতেছি সিস্টেমটা আপনারা এখানে দেখতে পারবেন, এই সিস্টেম অনুযায়ী কাজ করবেন। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, ওই রকম ঠোঁটে সমস্যা হলে অনেকের আছে পিঠে বা শরীরে যে কোনো জায়গায় অল্প স্বল্প হয়, কিন্তু এর ঠোঁটে অনেকখানি হয়ে গেছে। এটা হওয়ার কারণে ওর বাবা মা ওরা ভালো করে ফিট করাতে পারে না, ফিট করাতে শরীর একদম উইক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আমি দেখাচ্ছি আপনাদের, এই ছোটো ডাবলি আছে, ছোটো ডাবলি 8 থেকে 10টা খাওয়াবেন নিজের হাতে, আর তার সাথে সাথে পানি দিবেন, ডাবলি আর পানি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। তাহলে ওরা এখনই দেখতে পারবেন আমি কীভাবে খাওয়াচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার এই কবুতরের বাচ্চাকে খাওয়াচ্ছি, কারণ 4 দিন 5 দিন হয়ে গেছে আর বাবা মা ওরা খাওয়ায় না, খুব অল্প স্বল্প খাওয়ায়। তো আমরা খাওয়াবো, আমরা ওদেরকে খাওয়াবো, না খাওয়ালে সমস্যা আছে, ওরা অসুস্থ হয়ে যাবে, বাচ্চা শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খাওয়াইতেছি, তো দেখতে পাচ্ছিলেন প্রথম বাচ্চাটাকে খাওয়াইলাম, তো দ্বিতীয় বাচ্চাটাকে খাওয়াইতেছি। আপনারা অবশ্যই দুইটা বাচ্চারা ভালো করে পেট ভরে খাওয়াবেন দিনে 3 বার, প্রতিবারে মিনিমাম 10টা করে ডাবলি দিয়ে দিবেন, আর বড় কবুতর হলে 15 থেকে 20টা, কারণ ওর বাবা মা ওর খাওয়ানোর মতন কোনো সিস্টেমই থাকে না, ঠোঁট ভরা যদি গোটা থাকে ফক্স থাকে ব্যথা খাইতে পারে না, ফিট করাতে পারে না। অবশ্যই আপনারা যেভাবে পারেন ফিট করান, কিন্তু আমি এই সিস্টেমে ফিট করাই, এই জন্য আমি বললাম যে আমি এইভাবে খাওয়াইতেছি। খাওয়ানোর পরে তারপরে আমি মূলত পটাশ দেবো, পটাশ দিয়ে ই করবো। আর প্যান বিক ওষুধটা অবশ্যই আপনারা আনবেন, সকালে একটা রাত্রে একটা দিবেন, বয়স বেশি হলে 20 দিনের, আর 20 দিনের কম হলে অর্ধেক করে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন এই আমি ওষুধটাকে এখন ছিটতেছি, এই ওষুধ একটু ওষুধ এখন খাওয়াই দেবো, খাওয়ার পর অবশ্যই ভরা পেট থাকতে হবে, আর বয়স তো ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা এখন ট্যাবলেট একটু বড় দেখে অর্ধেক করছি, অর্ধেক করে দুইটাই খাওয়াবো। একটু সাবধানের সাথে আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন, হ্যাঁ গলায় বাজে গেলে আবার সমস্যা আছে, কিন্তু ওষুধটা খাওয়ানোর কারণ আছে, এর বাদ জ্বর পরে রাত দেখি। বেশি করে পানি দে, এটা হলো চুন আর এটা হলো পটাশ, কতটুকু দেওয়া লাগে, হ্যাঁ অল্প একটু চুনের ভিতরে 1/2 চামচি ওই চান্না, অল্প একটুখানি পটাশ দিলাম, তারপরে আমরা এটাকে সুন্দর করে মিক্স করতেছি। তো আপনারা যে সমস্ত জায়গায় গোটা আছে ওই গোটার আশেপাশে ফেদার কেচি দিয়ে কাটবেন, আর ওই গোটাগুলারে যে কোনো সই বা লাঠি কঞ্চি দিয়ে ওই গোটাগুলাকে একটুখানি খোঁচা দেওয়া, ভিতর থেকে রক্ত বা যাই বলেন পুষ বলেন ওটা বের করে দেবেন, কারণ জায়গাটা আরও কাঁচা করে দেওয়ার পর তারপর পটাশ দিলে পটাশের খুব কার্যকরিতা ভালো হয়। আমি পটাশ এখন তো দিই নেই, পটাশ মিক্স করে রাখছি চুনের সাথে, আর শরীরের যে কোনো জায়গায় গোটার আশপাশ ফেদারগুলো কাটছি, তারপর আমি পটাশ দেবো। বুঝলে বন্ধুরা দেখতে পাচ্ছেন পটাশ দিচ্ছি,
চুনের সাথে পটাশ মিক্স করে দিলাম। এটা দেওয়ার আগে কি কি করলাম তাই দেখতে পারলেন, এটা তো সত্যি বাবারে বাবা। পটাশগুলো দিলে শরীর অনেক চলে, এই জন্য এরকম করতেছে। বন্ধুরা আমরা এইভাবে দেবো, আর এই জায়গাটা দেবো চোখে দিকে। তো বন্ধুরা দেখতে পারলেন এইভাবেই আমি দিলাম। সর্বপ্রথম খালি পেট থাকার কারণে ডাবলি খাওয়াইলাম, তারপর ওষুধটা খাওয়াইলাম এই পেন বেগ, তারপরে পটাশ দিলাম। পটাশটা দেওয়ার আগে ওর যে কোনো জায়গায় যে যে জায়গায় গোটাগুলো আছে গোটাগুলোরে সুন্দর করে ছিদ্র করে ভিতর থেকে পুঁজ বের করে বা রক্ত বের করে তার উপরে এরকম করে পটাশ দিলে ভালো কাজে আসে। অবশ্যই পটাশটা দিনে 2-3 বার দেবেন, আর পটাশটা দেবেন আপনি কটন বার দিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।